এভরিওয়ান, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার সাথে ওয়ার্ল্ড অফ ইনোসেন্স। আর আজকে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই? আমিও খুব ভালো আছি। কাল রাতে মন্দারমণি পৌঁছে বেশ ভালোই কিন্তু ঘুম হয়েছে, আর সকালবেলা উঠে গেছি, উঠে প্রকৃতির শোভাটা একটু দেখে নিই, কারণ রাতে এসেছি তো, মানে কোথায় এসেছি, কীরকম চারপাশ, গাছপালা একটু দেখা হয়নি। আর আমি তো জানেন গাছপালা না দেখলে আমার ঠিক পোষায় না, তো একটু বেরিয়ে পড়লাম, দেখি চারিপাশটা একটু ঘুরে ঘুরে, আর তারপর সবার রুমে রুমে গিয়ে একটু গল্প করি, সবাই কী কী কে কী ঘুরছে একটু দেখে আসি। আর এই দেখুন আমরা এখন এখানেই আছি, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। বহুদিন বাদে সবুজ দেখলে মনটা বেশ ভরে ওঠে না? আমারও ঠিক তাই হয়েছে। আর সামনেই দেখুন কৃষ্ণ মন্দির, আর আমি তো মানে কৃষ্ণ অন্তপ্রাণ, তো খুব ভালো লাগলো, পরিবেশটা ভীষণ ভালো লাগলো। এখন মন্দিরের দরজাটা বন্ধ আছে তাই দেখাতে পারলাম না, যখন খুলবে তখন আপনাদের ঠাকুরের দর্শন করাবো। এখন আমরা মন্দিরের সামনে সবাই বসে আছি, একটু ছবি তুলছি, আর আমরা এখন বেরিয়ে পড়বো সমুদ্র স্নানে। এখান থেকে হেঁটে যাব সমুদ্রের ধারে, তো সবাই একদম গামছা টামছা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে রোদ্দুর খুব চড়া, মানে ভালোই গরম আছে। আর এই জায়গায় দেখুন প্রচুর গাছপালা রয়েছে, সেখান থেকে হেঁটে হেঁটে সবাই যাচ্ছি মজা করে করে। রাস্তা ধারে একটা গাছে থোকা থোকা ফল দেখলাম, আর এই ফলটা আমি একদম জানতাম না, কিন্তু এখানে সবাই দেখলাম জানে গাছ, তো যাদের বাড়ি তাদের কাছ থেকে পারমিশন নিয়ে দুটো ফল করা হলো, আর সেগুলো এখন খেতে খেতে যাচ্ছি, একদম টক টক ফল। আর বলবেন না, মাত্র 5 মিনিট হেঁটে বাবা জীবনটা যেন কয়লা হয়ে গেল, এত রোদ্দুরের তেজ। যাক বাবা পৌঁছে গেছি, অবশেষে সমুদ্রের দর্শন পাওয়া গেল।
ডান্সটা হয়ে যাক, ডান্সটা ওখানে না, এখানে করো। সমুদ্রের দান এনজয় করলাম আর স্নান সেরে আমরা এখন দুপুর বেলা চলে এসেছি গরম গরম ভাত খেতে সাথে। এটা বাবনের ফেভারিট মাছ বল। দুপুরে আমরা চলে এলাম রেড ক্র্যাব দেখতে। সমুদ্রের বালির মধ্যে হাজার হাজার লাল কাঁকড়া, দূর থেকে দেখলে মনে হবে বালির রং যেন সম্পূর্ণ লাল, অথচ একটু মানুষের পায়ের আওয়াজ পেলে সে কাঁকড়া বালির মধ্যে গর্ত করে সাথে সাথে মানে সেকেন্ডের মতোই ঢুকে যাচ্ছে। মানে এই ভিডিওটা করতে আমাকে কত নিঃশব্দে যে হাঁটতে হয়েছে ভাবতে পারবেন না। ভালো করে লক্ষ্য করুন আমার পায়ের আওয়াজে কেমন দ্রুততার সাথে ওরা গর্তের মধ্যে মিলিয়ে যাচ্ছে। আর কাঁকড়ার গর্তগুলো দেখুন, এখন ভাটা চলছে, তাই দেখুন সমুদ্রের জল কত দূরে সরে গেছে। আর সন্ধ্যা তো নেমে এসেছে, ওই জন্য চারিপাশটা একটু হালকা অন্ধকার হয়ে এসেছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আর আমরা এখন যাবো মন্দারমণির বিচে, সেখানে সন্ধ্যাটা একটু উপভোগ করব, তারপর রুমে যাব। রেড ক্র্যাব দেখে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি মন্দারমণির বিচে। আর রেড ক্র্যাবটা আমার দারুণ লেগেছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স এইভাবে যে রেড ক্র্যাব এত সুন্দর করে গর্ত করে ঢুকে যায় মানুষকে দেখে, এটা আমার জানা ছিল না। তো এখানে এসে তেন্দুরি চা খেলাম আর একটু ফুচকা খেলাম, তারপরে চারিপাশটা একটু ঘুরে দেখছি, সমুদ্রের ধারে গেলাম। তবে আলোর একটু অভাব এখানে আছে যার ফলে আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি এখানে। এখান থেকে ফিরে আমরা বসিয়েছিলাম একটা সান্ধ্যকালীন আড্ডা, সঙ্গে ছিল স্ন্যাক্স আর তার সাথে গান বাজনা, আড্ডা দারুণ জমে গেছিল। পরের দিন সকালে আমরা সমুদ্রের ধারে গেলাম আরও একবার আর এখন ফিরছি, আমরা লাঞ্চ করেই বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। আর এখানে চারপাশটাও একটু দেখে নিচ্ছি, কী সুন্দর জায়গাগুলো না, আমরা যেখানে ছিলাম তার পাশেই এই জায়গাটা রয়েছে। চারিপাশে রয়েছে অসংখ্য কেয়া গাছ আর তার সাথে তাল গাছ, নারকেল গাছ আর বিভিন্ন বুড়ো গাছের ঝোপ। আর এই জায়গাটা দেখছেন, এটা ছিল প্রাচীনকালে একটি বাসুলি মায়ের মন্দির।
এখন মন্দিরের দরজা খোলা রয়েছে, কারণ মন্দিরে পুজো চলছে। আপনাদেরকে বলেছিলাম না, মন্দিরের দরজা খুললে আপনাদের অবশ্যই ঠাকুরের দর্শন করাবো। তো এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর পুজো সারা হয়েছে, আমরা সবাই এখন প্রসাদ নিচ্ছি। আর তারপরে প্রসাদের খাওয়ার পর আমরা লাঞ্চ করে একদম বেরিয়ে পড়ব। তো লাঞ্চ করে আমরা সবাই বাসে করে বেরিয়ে পড়বো, আর যে যার গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীকালে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসছি। আর ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন।